মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শম্পা চলে এসেছি সকাল সকাল তোমাদের সঙ্গে নানা রকমের মাছ নিয়ে। তো দেখো বন্ধুরা, এখানে অনেক ধরনেরই মাছ আছে। সব মাছের আমি নামধামও জানি না, আমার বর জানে। তো যাই হোক, আজকে সকালবেলায় বাজারে গিয়েছিলো। তো বাজারে গিয়ে সেখান থেকে এই মাছগুলো নিয়ে এসেছে, বললো যে এগুলো সব গঙ্গার মাছ, মনে হয় কেউ ধরে এনে বাজারে বেচছিলো। তো একদমই টাটকা বলতে গেলে, তো সেই জন্য ও আর এইসব মাছ খেতে ভীষণ ভালোবাসে, তো সেই জন্য নিয়ে চলে গেছে। তো এর মধ্যে অনেক ধরনেরই মাছ রয়েছে, তোমার কি বা ফেসা, বেলে, তারপরে চুনো মাছ, হ্যানা ত্যানা, অনেক ধরনের মাছ রয়েছে। যাই হোক, অত শত নামও আমি জানি না। তো ওই দেখো, ও এই বার করছে, আর এই যে দেখো এগুলো আর মাছের মতন ছোটো আর মনে হয়। তো আর কি ট্যাংরা যাই হোক আমি জানি না, আর ট্যাংরা যাই হোক কে টাইপের হবে, মোট কথা গঙ্গা। আর এই দেখো চিংড়িগুলো, সাইজগুলো কত বড় বড়। আর চিংড়ি মাছগুলো মানে একটু নরম নরম, মানে নরম বলতে সদ্য তো ধরা হয়েছে, তাই জন্য এগুলো আর ইয়ে করা হয়নি, মানে এখনও শক্ত হয়নি চামড়াটা, যেহেতু নর্মালি শক্ত থাকে। আর এই যে দেখো এখানে চাউমিন বসিয়ে দিয়েছি, আজকে ব্রেকফাস্টে চাউমিন বানানো হবে। তো চাউমিনটা আমি সেদ্ধ এখানে বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটুখানি লবণ দেওয়া ছিল। আর এইদিকে দেখো আমার এনেছে চিকেন, যেহেতু ছেলে এই সমস্ত ছোটোখাটো মাছ খেতে চায় না বলে ওই ওর জন্য চিকেন নিয়ে এসছে। আর চিকেন তো আমার মোটামুটি প্রত্যেক দিন ঘরেই থাকে, যেহেতু ছেলে খেলে বলে ওকে তো আমার চিকেনের স্যুপ বলো বা চিকেন তো মানে প্রত্যেক দিনই বলতে গেলে দিতে হয়, দু একদিন ছাড়া ছাড়া মাছটাও দিই। তো এই দেখো চিকেনটা আমি এবার পুরো ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে বেছে নেব, সবে এনেছে ওই জন্য জাস্ট প্লাস্টিক থেকে বার করে রাখলাম। আর এই দেখো আমার ছেলে শুয়ে রয়েছে, দুদিন ধরে ওর প্রচণ্ড জ্বর। তো আজকে সকালে একটুখানি জ্বরটা কমেছে, কালকে রাত্রির 2:30টার সময় খুব জ্বর এসেছিলো। তো এইখানে দেখো আমি ফটাফট করে সবজিটা কেটে নিয়েছিলাম চাউমিনে, কড়াই বসি দিয়ে তোমার ক্যাপসিকাম, বাঁধাকপি, পেঁয়াজ, একটুখানি রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তার মধ্যে একটুখানি চিকেনের একটু করে দিয়ে দিয়েছিলাম ছোটো ছোটো করে কেটে, আর একটা ডিম ফেটিয়ে দিয়েছিলাম। তো এটা ভালো করে একটুখানি ভাজা ভাজা করা হয়ে গেলেই এর মধ্যে চাউমিনটা দিয়ে দেবো। আজকে যেহেতু দেরিও হয়ে গেছে অনেকটা, কালকে রাতে ঠিক মতন আমরা ঘুমাতে পারিনি বলে, ছেলে শরীর খারাপের জন্য, আমারও শরীরটা ভালো নেই বলে সব দেরি হয়ে গেছে বলে আমি আজকে আর বেশি কিছু মানে রুটি ফুটির দিকে গেলাম না, ঝটপট করে চাউমিনই করে ফেললাম। তো ওই যে দেখো চাউমিন বসিয়ে দিয়েছি, মানে চাউমিনটা ঢেলে দিলাম এর মধ্যে, আর ছেলে এমনিও কিছু খেতে চাইছে না, যদিও আমার চাউমিনটা দিলাম এত ফেভারেটও, তাও একটুখানি খেয়ে আর খেলো না, গলা ব্যথা করছে। তো গলাতে তো গরম জল দিলাম গার্গল করার জন্য। আর এই যে দেখো চাউমিনটা দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে চাউমিনটাকে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি, আর ভাজার সময় একটুখানি ভিনিগার দিয়ে দিয়েছিলাম, যেহেতু এর মধ্যে চিকেন দিয়েছিলাম, একটু এক ঢাকনি ভিনিগার দিয়ে দিয়েছিলাম। তারপর আবার এখানে আর এক ঢাকনি ভিনিগার দিয়ে দিচ্ছি এখানে, তারপরে এর মধ্যে দিয়ে দেবো সোয়া সস, সোয়া সসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, ভালো করে নাড়াচাড়া করে নিই। আর ভাজার সময় তো এর মধ্যে নুন দেওয়াই ছিল, তার জন্য আর আমি নুন দিলাম না। আর এই দেখো আবার দু মানে দু ঢাকনি সোয়া সস দিয়ে দিলাম, যাতে কালারটাও ভালো আসে। আর একটা ম্যাগির মশলা ছিল, সেই ম্যাগির মশলাটাও এই চাউমিনের মধ্যে দিয়ে দিলাম, খেতে কিন্তু ভালোই হয় বন্ধুরা। এরকম যদি ঘরে তোমাদের ম্যাগির মশলা বেঁচে গিয়ে থাকে, তাহলে যদি তোমার চাউমিন করো তাহলে ওর মধ্যে দিয়ে দেবে, দেখবে কিন্তু খেতে কিন্তু ভালোই টেস্ট হয়। আমার তো খুব ভালো লাগে খেতে, আমি এরকম করি, ধরো সব মশলা সব কটা মশলা দিলাম না, দু একটা যদি থেকে যায় তখন সেটা চাউমিন করলে সেই চাউমিনের মধ্যে দিয়ে দিই। সবজি যদি নাও থাকে ঘরে, এমনি জাস্ট যদি শুধু চাউমিনে করো পেঁয়াজ দিয়ে, তাহলে ওর মধ্যে একটু মশলাটা ছড়িয়ে দিলে দেখবে খেতে কিন্তু খুব সুন্দর হয়। তো দেখো যথারীতি চাউমিন একদম আমার রেডি হয়ে গেছে, এরপরে গরম গরম নামিয়ে তারপরে ছেলেকে খেতে দেবো আমি। তো ফ্রেন্ডস, আমাদের খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট সব কিছু হয়ে গেছে। আর দেখি তো বলে সকালবেলায় কী কী মাছ নিয়ে এসেছে, ওর মধ্যে অনেক অনেক ধরনের মাছও আছে, সব মাছের নাম নাম জানি না। তো যাই হোক, সব মাছগুলো তো আমার বর কেটে দিল, আর শুধু চিংড়ি মাছটা একটুখানি মানে কি বলবো
কোষাটা মানে জ্যান্ত মাছ একদম গঙ্গার থেকে তোলা বলে কোষাটা একটু নরম বলে চিংড়ি মাছ ছাড়াতে গিয়ে না মাছের মাছগুলো ভেঙে যাচ্ছে, টুকটুক হয়ে যাচ্ছে, সেই জন্য ও চিংড়ি মাছগুলোকে বললো যে আজকে ছাড়াবে না, আজকের দিনটা ফ্রিজে রেখে দিতে বললো, কালকে ছাড়া দেবো, তাহলে খোসাটা একটু মোটা হয়ে যাবে, তাহলে ছাড়াবে যাবে। তো চলো এরপরে রান্নাঘরে যাই, এখনও পর্যন্ত কিছু ঠিক করিনি কি রান্না বান্না করবো, আর অলরেডি এখন বেজে গেছে 12টা বেজে গেছে, আর আজকে আমার উঠতেও লেট হয়েছে, যেহেতু তোমাদের তো বললামই যে ছেলের দুদিন ধরে জ্বর, তো রাত্রিবেলা সেরকমভাবে ঘুমও হচ্ছে না, সেই জন্য আমারও উঠতে একটু লেট হয়ে গেছে। আর আমার যে গলায় যে একটা হিট র্যাশ হয়েছিল তোমাদেরকে বলেছিলাম, এই যে দেখো অনেকটা কমেছে এই যে এই জায়গাটা ওষুধ খাওয়ার পরে, তো এমনই ওষুধ দিয়েছে যে মানে অ্যালার্জিরই হবে, যাই না ঠিক কী টাইপেরই ওষুধ দিয়েছে লাগানোর প্লাস একটা খাওয়ার, তো খেলে প্রচণ্ড ঘুম হচ্ছে, শরীর পুরো একদম ছেড়ে দিচ্ছে, তাই জন্য উঠতেও আজকে লেট হয়ে গেছে ছেলে, শরীরের জন্য ওকে বারবার দেখতে হচ্ছে জ্বরটা কী হবে। আবার কালকে রাত্রি 2:30টার সময় উঠে আবার দেখলাম ভালো গা পুড়ে যাচ্ছিলো, আবার তখন ওষুধ দিলাম, তো এই করে আর ঘুমটা সেরকম হয়নি, উঠতেও লেট হয়ে গেছে। তো চলো এখন কি রান্না করবো সেটাও ভেবে উঠিনি, যেটাই রান্না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো, তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো দেখো খাওয়া দাওয়া শেষে চলে এলাম আমার রান্নাঘরে, তো তোমাদেরকে তো বললামই যে কী রান্না করবো আমি এখনও ভাবিনি, তাও ভাবলাম যে তাহলে আজকে মাছের ঝোল ভাত করি পাতলা হালকা পাতলা করে, তো সেই জন্য কড়াই এখানে বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর প্রেশার কুকারে দেখো একটা আম সেদ্ধ করতে দিয়েছি, ভাবছিলাম আজকে একটু আম পান্না বানাবো, তাই জন্য আমটা সেদ্ধ করার জন্য ওখানে বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি, ভেজে নেওয়ার পরে আলু আর পটল কেটে রেখেছি, তারপরে সেই আলু আর পটল দিয়েই আজকে ঝোল করব। আর মাছগুলো যেহেতু অনেকগুলো মাছ, কড়াইটা আমার ছোটো বলে প্রথমে 4 পিস মাছ ভেজে তুলে নিলাম, তারপরে মোট হয়েছিলো 8 পিস মাছ, তারপরে আবার বাকি 4 পিস মাছ দিয়ে দিচ্ছি, দিয়ে ওটাকে আবার ভেজে তুলে নেবো, এইভাবে দুবারে ভেজে মাছগুলোকে তুলে নিলাম। তো হয়ে গেছে মাছ ভাজা, এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, আজকে কালো জিরে ফোড়ন দিয়েই পাতলা করে ঝোল করব। আর এই যে দেখো আমি আলু আর পটল তো কেটে রেখেছি বললামই, তো সেই জন্য সেই আলু আর পটল দিয়ে পটলটাকে ভাজা করে নেব, নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো এবারে সেগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, তো দেখো এর মধ্যে দিয়েও দিলাম, দিয়ে এটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব, ভাজা ভাজা করে নেওয়ার পরে তার মধ্যে একটুখানি হলুদ দিয়ে দেবো, যেহেতু নুন হলুদ দিয়েছিলাম তাও আবার একটুখানি হলুদ দিয়ে দেবো, ওটা যখন কষাবো তখন দিয়ে দেবো, তখন নুন হলুদ দেওয়া ছিল বলে আর এক্সট্রা করে দিচ্ছি না, একটু পরে দিয়ে দেবো। তো এই দেখো আমার এগুলোকে ভাজা হয়ে গেছে, পটল আর আলুগুলোকে ভাজা হয়ে গেছে, আর এই দেখো একটা পেস্ট বানিয়ে নিয়েছি, আদা পেঁয়াজ আর টমেটো আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তো এইটা এই পেস্টটা দেখো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে একটুখানি কষিয়ে নেব, দুটো লঙ্কা দিয়েছি যেন না ঝাল হলে ছেলে খেতে চাইবে না, তো সে যদিও বা এখন আর লঙ্কাতে খুব একটা ঝাল থাকেও না। আর এই দেখো আবার একটুখানি পরে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। তো যাই হোক যেটা বলছিলাম লঙ্কাতে একদমই ঝাল থাকে না, কয়েকটা লঙ্কাতে আবার খুব ঝাল হয়, কয়েকটা লঙ্কা বা কোনো ঝালই হয় না, ভীষণ যতগুলোই দাও না কেন কোনো কিছুই নেই, টেস্টও হয় না কিছুই হয় না, তো যখন ছিলাম তখন সেরকম কিছু করার নেই বন্ধুরা। তো দেখো এই আমার কথা বলতে বলতে মাছের ঝোলটা প্রায় মানে মশলাটা প্রায় কষে এসেছে, আর এই এখন এখন কষে আসার পরে আমি ওই যে ছেলে আবার ভাত বসিয়ে দিলাম, তোমার আমটা সেদ্ধ হয়ে গেছিলো আমটাকে নামিয়ে রেখে ভাতও বসিয়ে দিলাম, আর এই যে একদম প্রায় কষা আমার রেডি, দেখো তেলও ছেড়ে দিয়েছে, তেল ছেড়ে দেওয়া মানেই তো মোটামুটি রান্না অর্ধেক কমপ্লিটের পথে, এই যে দেখো আমি তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি, এই দেখো পুরো একদম তেল ছেড়ে গেছে, মশলাটা একদম পুরো আলু আর পটলের সাথে মিশে গেছে, তো এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো জল, জল দিয়ে
ওটাকে ফুটতে দিয়ে দেবো, মানে আলু আলুটাকে সেদ্ধ দেবো। পটল তো মোটামুটি ভাজতে ভাজতে রান্না কষাতে কষাতে অর্ধেক সেদ্ধ হয়েই গেছে, শুধু একটু আলুটা বাকি রয়েছে। তো দেখো জলও দিয়ে দিলাম, জল দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে তারপরে এটাকে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে একটুখানি আলুটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো। তো এই দেখো আমি ঢেকে দিলাম এখানে। তো তারপরে চলে আসলাম, দেখো যেটা তোমাদের বলেছিলাম যে আমটা সেদ্ধ হয়ে গেছে, তো গরম ছিল বলে আমি ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম আমটাকে। তো এই দেখো আমটাকে এইভাবে মুখটা কেটে নিয়েছি আমি, যাতে এখান দিয়ে পার্পটা বার করতে সুবিধা হয় আমার। তো এই যে বড়ো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে জারটার মধ্যে নিলাম, আর এইখানে একটু আগে আমি চিনি গুঁড়ো করেছিলাম বলে ওই জন্যটা ধুইনি, যেহেতু চিনি আমি গুঁড়ো করে রাখি সেই জন্য আলাম যে থাক যখন এটা করব এর মধ্যেই দিয়ে দেবো। তো এই দেখো এটাকে ভালো করে প্রেস করে নিচ্ছি, নিয়ে আমের যে কাতগুলো আছে পুরো এটা ওর মধ্যে বেরিয়ে যাচ্ছে। আর আঠিটা বার করে নেবো, যেহেতু আঠিটা গরম বলে আমি ধরতে পারছি না, একটু বাদে আটিটাকে চামচ দিয়ে বার করে নিই। আটির গা থেকেও যে যতটুকু কাত আছে ততটুকু বার করে নেবো, যদিও খুব একটা কাত ছিল না, সবটাই বেরিয়ে গেছিলো। তো এই দেখো আমি যতটা পেরেছি একদম পুরো ভালো করে আমটাকে চেপে চেপে আমের ভেতরে কাতটাকে একদম বার করে নিয়েছি। আর এইটা তোমরা চাইলে বানিয়ে ফ্রিজে রেখেও দিতে পারো আমের কাতটাকে, আবার কেউ ইনস্ট্যান্টও খেতে পারো। তো আমি আজকে ইনস্ট্যান্টই করলাম, যেহেতু আম অল্প ছিল একটাই ছিল বলে আমি এটাকে আর বানিয়ে রাখিনি। তো এর মধ্যে অনেক কিছু দিতে পারো, ভাজা মশলা দিতে পারো, আমার ভাজা মশলা ছিল না ঘরে তার জন্য আমি ভাজা মশলা দিতে পারিনি, পুদিনা পাতাও দিতে পারো যার যেরকম টেস্ট অনুযায়ী, অনেকে বরফের কুচি দিতে পারো, যেহেতু আমি বরফ ইউজ করছি না একদম প্লেন আমি মানে কলসির যে জল সেই জলটা দিয়ে করবো, তাই জন্য আর কিছু দিইনি। তো ইয়ে দেখো আমি চিনি দিয়ে দিচ্ছি, একবারই এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। তো পুদিনা পাতা নেই ঘরে তাই জন্য পুদিনা পাতা দিতে পারলাম না, তোমরা ভাজা মশলা পুদিনা পাতা টেস্ট অনুযায়ী যার যেরকম ইচ্ছা করলে তোমরা সেটাও দিতে পারো। তো আমি দেখো চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আমি একটা পুরো এক প্যাকেট জলজিরা। তো আমি ভাবছিলাম যে পরে দেব, তো আমার বর বললো যে না একটা বানানোর সময় একটা দিয়ে দাও, পরে তারপর আবার দেবে দেবে একসাথে পুরো মিক্স হয়ে যাবে। তো ওই জন্য দিয়ে দিলাম জলজিরার গুঁড়োটা। আর ইয়ে দেখো আমি এটাকে ভালো করে কাঁচটাকে একদম পুরো গ্রাইন্ডারের মধ্যে আর একবার ইয়ে করে নিচ্ছি। তো এই যে কাঁচটা যেটা তৈরি হলো বন্ধুরা আমি, এটাকে তোমরা একটা চাইলে এয়ারটাইট কন্টেনারে ভরে মোটামুটি সপ্তাহখানে কি দিন দশে কি দিন কুড়ি মতনও রাখতে পারো, কোনো ব্যাপার নেই, ফ্রিজের মধ্যে রেখে দিলে কোনো অসুবিধা হয় না, যখনই খেতে ইচ্ছা করবে বাড়িতে কেউ এলো তখন বার করে দিতে পারো। তো আমি আবার দেখো এর মধ্যে আরেকটুখানি জল দিয়ে পাতলা করে নিয়েছি, এই যে দেখো। আর এই যে মগের মধ্যে আমি কলসির থেকে জল নিয়ে নিয়েছি, আর এবারে এই আমপান্নাটাকে পুরো জলের মধ্যে দেখো মিক্স করে দিচ্ছি। আর দেখো কাঁচটা কত সুন্দর বেরোচ্ছে মিক্সিতে দেওয়ার পরে, একদম পুরো দইয়ের মতন বেরিয়ে গেছে। তো এবার এইটাকে আমি ভালো করে চামচ দিয়ে নেড়ে নেবো, আর এর মধ্যে সামান্য একটুখানি নুন অ্যাড করেছিলাম টেস্টের জন্য। তো ইয়ে দেখো আমার একদম আমপান্না রেডি, আর এরপরে আমি আবার আর এক প্যাকেট জলজিরা দিয়ে দিচ্ছি। আর খেতে সত্যি বন্ধুরা খুব সুন্দর হয়েছিল, ফার্স্ট টাইম আমি আমপান্না বানালাম, আমি বানাইনি কিনে এনে খেয়েছি বা কোনো জায়গায় গেলে খেয়েছি, দিয়েছে আমপোলা শরবত অনেকে খায়, আমপোলা শরবতটা আমি করিনি একদিন, আর একদিন করবো তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো ইয়ে দেখো গ্লাসে ঢেলে নিচ্ছি, আজকে যদিও বা গরমের ভাবটা একটু কম আছে তাও মানে একদম গরমের জন্য আদর্শ, শরীর পেট সব ঠান্ডা হয়ে যায়। আর এই দেখো এদিকে আমার মাছের ঝোলও হয়ে গেছে, যে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, দেখে নিলাম আলুটা করা কী বলে খুন্তির কোনা দিয়ে ভেঙে। আর এই দেখো মাছগুলোকে সব দিয়ে দিলাম, মাছগুলোকে দিয়ে ভালো করে একটা ফোঁটা দিয়ে নিলেই পুরো হয়ে যাবে আমার মাছের ঝোল রেডি। তো দেখো এই যে কালারটা খুব সুন্দর হয়েছে, আর আজকে আমি কাশ্মীরি লঙ্কা করে ইউজ করিনি, না ইউজ করেই করছি, যেহেতু খুব গরমে আর বেশি রিচ ফিচ বা কালার করাটা মনে হলো না ঠিক, একদম হালকা পাতলা ঝোল আমার রেডি। তো ফ্রেন্ডস রান্না তো আমার কমপ্লিট হয়ে গেল দেখতেই পেলে, আজকে আর কিছু কিছু করিনি, শুধুমাত্র ভাত করলাম, ছেলে ঝোলের ডিম সেদ্ধ দিলাম, ট্যাংরা মাছের ঝোল করেছি পাতলা করে আলু পটল দিয়ে।
আর কালকের এঁচড় ছিল একটুখানি ফ্রিজে এঁচড় চিংড়ি, তো সেটাকেই গরম করবো। আর আমার যা একটু চাটনি দিয়েছিল, অনেকটাই দিয়েছিল, কালকে কিছুটা খাওয়া হয়েছে আর আজকে জন্য রেখে দিয়েছি। যেহেতু দেরি হয়ে গেছে তার মধ্যে শরীরও ভালো লাগছে না, ছেলেরও শরীর ভালো নেই বলে আর বেশি কিছু রান্না করলাম না, এর উপর দিয়েই চলে গেল। আর এই যে দেখতেই তো পেলে গরমে আম পান্না করে নিলাম, আর এই আম পান্নাটা আমি প্রথম করলাম, এর আগে কখনো করিনি, খেয়েছি কিন্তু করিনি, তো সেই জন্য খেতে ভালোই হয়েছে, খারাপ না। মানে একটুখানি আমি জাস্ট চিনিটা টেস্ট করার জন্য দিয়েছিলাম, তো খারাপ হয়নি, তো এখন আমি খাচ্ছি। খুব 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 সুন্দর হয়েছে। তোমরা গরম এরকম বানিয়ে খেও। আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, যেহেতু তোমাদের তো বললামই ছেলেরও শরীর ভালো নেই আমারও শরীর ভালো নেই বলে ছোট্টর মধ্যে ভিডিও করলাম। দেখা হচ্ছে আবার সুন্দর নতুন ভিডিও নিয়ে। তোমার ছেলের শরীরটা পুরোপুরি একটু ঠিক হয়ে যাক, তো ঠিক তোকেও হতেই হবে, কালকেই ওর মধ্যমগ্রামে প্র্যাকটিস রয়েছে, সেখানে তোকে যেতেই হবে। আর সিএবির ম্যাচ, ফার্স্ট ম্যাচ হচ্ছে মঙ্গলবার, আর এইসব ম্যাচগুলোতে যেহেতু একবার সাইন করা হয়ে গেলে মানে যাই হোক না কেন, যতই শরীর খারাপ থাকুক না কেন, খেলতেই হবে, না হলে পুরো খেলা থেকে এক বছরের জন্য বাদ। তো সেই জন্য চেষ্টা করছি ওকে একটুখানি সুস্থ করার। তো চলো, এই জন্য বেশি ভিডিওটা বড় করছি না, আর ওর খেলার তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আজকের মতো বিদায় নিচ্ছি, গরমে ভালো থাকো, একটু যাও বা গরম কমেছে দুদিন, দুদিন বলতে কি কালকে হালকা, আজকে একটু হালকা, তাও সবাই সাবধানে থাকো, এরকম আম পান্না বানিয়ে খেও, নানারকম শরবত খেও। আজকের মতো টাটা, গুড বাই।